আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আমি মোহাম্মদ ফারুক শিপন। আমি আছি এখন শাহী মোহাম্মদিয়া মিষ্টি পানের গড়ে। যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ইলিয়াস। এক সময় আমি যখন কর্মজীবন শুরু করি তখন প্রথম জীবনে আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করতাম, মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা, এটা কাইতাখালে অবস্থিত। সেই মাদ্রাসার আমার ছাত্র ছিল, সে আমার একদম প্রাক্তন ছাত্র। তবে সে ছাত্র অবস্থা সে খুব মেধাবী ছিল, সে মেধাবী কাজে লাগিয়েছে, সে বারো পড়াশোনা শেষ করছে, এখন একটা মসজিদে ইমামতি করতেছে এবং পাশাপাশি এই দোকান দিয়ে সেখানে আপনার যে ইসলামিক বিভিন্ন জিনিস পাওয়া যায়, টুপি পাওয়া যায়, কী কী পাওয়া যায় পরে তার কাছে শুনবো আমি। সে এখন ব্যবসা করছে এবং একটা ইমামতি করতেছে, তার কাছ থেকে শুনবো সে এখন কিসে ব্যবসা করে। ইলিয়াস, আর তুমি যদি বলো তোমার পরিচয় এবং তোমার কী কী ব্যবসা কিনে করো, এটা বলো খুশি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দোকানে এখন নতুন পানের ব্যবসাটা নিচ্ছি নতুন, আর এই দোকানটা দিচ্ছি বছরখানিক আগে। আতর আছে, বিভিন্ন দেশের আতর আছে, কালিজিরার তেল আছে, তিলের তেল আছে, জয়তনের তেল আছে, সরিষার তেল আছে, আপনার বিভিন্ন রকমের মধু আছে, সরিষার তেল আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জায়নামাজ আছে, তসবি আছে, মেসোয়াক আছে, মানে ইসলামিক সুন্নত যা কিছু আছে ওই সব সুন্নতের উপর যা কিছু লাগে ওই সব সুন্নতের জিনিসপত্র আছে, আসবাবপত্র পাওয়া যায়। আমার সময় কিছু বলতো স্যার কেমন ছিল? স্যার অনেক ভালো লোক ছিল, আমাদের পড়াইছে অনেক মনোযোগ সহকারে, ছোটো ভাই হিসাবে অনেক যত্ন করে পড়াইছে, আজ থেকে প্রায় 16-17 বছর আগে। এখনও স্যারের কথা মনে হয়, অনেক আদর করতো স্যার। এখন বিয়ে শাদী করছে, আল্লাহর মাল দুইটে ছেলেও আছে, ছেলেদেরকে অনেক যত্ন সহকারে পড়াশোনা করাইতেছে। সকলে দোয়া করবেন, আমি যেন এই ব্যবসার সাথে আর পাশাপাশি ইমামতি করি, কাইতে গেলে ছোটো মসজিদে লাগিয়ে থাকতে পারি, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ইলিয়াস। এখন এই সম্পর্কে পানের সম্পর্কে কিছু বলবেন আমার বন্ধু মঞ্জুর মোশা সুমন। মঞ্জুর সুমন তুমি সামনে আসো, আমি সুন্দর করে লাগিয়ে দিই তোমার। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসলে বেসিক্যালি আজকে ফারুক আমাকে ইনভাইট করলো পান খাওয়ার জন্য, তার প্রাক্তন ছাত্রের দোকান থেকে, শাহী মোহাম্মদিয়া মিষ্টি পানঘর। সে পানঘরের বিখ্যাত পান অনেক শুনেছি, আসলে পান আমি অতটা অভ্যস্ত না, কিন্তু আজকে ইলিয়াসের পানের ব্যাপারে আমি অনেক দিন ধরে শুনছিলাম, তো ভাবলাম যে একটা পান খাওয়া হয়ে যাক, সেই সাথে একটা রিভিউ হয়ে যাক। তো রিভিউ হচ্ছে পান খাওয়া হবে ইনশাল্লাহ, অনেক রকম মশলা দিচ্ছে ইলিয়াস। তো ইলিয়াস এই পানের বিশেষত্বটা কি, মানে বিশেষত্বটা কি তোমার এই পানটা, মানে আমরা খাবো বা সেটা মানে অনেক স্বাদ অনেক মজা লাগে দেখলে এই পানের কথা মনে হয়। তুমি কয় প্রকারের এখানে এই মেশানো হচ্ছে? 100 উপরে আইটেম আছে, আমি এটা যেটা দিতেছি এটা ভালো মানের পান, এটা মানে অনেক সুস্বাদু একটি পান। এটা সাথে বিভিন্ন রকমের মধু থাকবো, আপনার এই যে জাফরান থাকবো, অনেক কিছু আছে। যাক, আমরা জাফরানের কথা সবাই জানেন এবং মধু জাফরান সবগুলো উপকারী জিনিস। তো আসলে বেসিক্যালি পান আমাদের খাওয়া হয়নি, তো আজকে ফারুকের আমন্ত্রণে আমরা পান খাবো ফারুকের। তুমি কি আমরা মিলে বৈঠক না আমাদের রিপোর্ট আসলে পানের আমরা দেখতেছি যে পানটা যে বানাচ্ছে আর অনেক ধরনের মশলাই দিচ্ছে, প্রায় কত যেন 30 প্রকার না, 30 প্রকার মশলা একদম বাহারি উপরে হবে প্লাস হবে। তো বাহারি একটু আগে মধু দিল, এখন যেটা দিচ্ছে সম্ভবত এটা কি নারকেল বা এ জাতীয় কিছু একটা, তো হয়তো জাফরান এখনও দেয়নি, জাফরান খুব মূল্যবান জিনিস, জাফরানও দিব আশা করছি। আসলে আপনারা ট্রাই করতে পারেন, আর এর মাঝে আমরা বলে দিই এটা কোথায়, সেটা হচ্ছে আমাদের 24 নং ওয়ার্ডের কাইতাখালী এবং উত্তর নদার ঠিক মাঝামাঝি একটা স্থানে। তো এই দোকানটি আশা করি সবাই এসে ট্রাই করবেন অন্তত একবার ইনশাল্লাহ। আর আমরা দেখতে পাচ্ছি পান বানানোর প্রক্রিয়া, এখন আমরা জাফরান দিচ্ছে ইলিয়াস। আর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ইলিয়াসের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে সে একজন উদ্যোক্তা, সে একজন মসজিদের, সে একজন আলেম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, এবং সে একটা মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছে, পাশাপাশি তার এই যে প্রচেষ্টা এভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ। আর আমরা আসলে বসে থাকলে হয়তো বসে থাকতে পারতো, কিন্তু সেটা না করে সে যে একটু ছোটো ট্রাই করছে কিছু করার জন্য, এটা অনেক বড় ব্যাপার। শুধু পান নয়, এখানে অনেক কিছু আছে যেটা ইসলামিক এবং ইসলামের সাথে সম্পৃক্ত। তো আমরা আজকে ট্রাই করব ইলিয়াসের সেই বিখ্যাত পান, তো কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো সেটা মুখে পুরে আপনাদের সেই রিভিউটা দেওয়ার চেষ্টা করব।
এখনই তো দেখতে সুন্দর লাগতেছে। আমরা এখন ফ্লেভার দিচ্ছে সেটা দেখতে পাচ্ছি ইলিয়াস, এটা কিসের ফ্লেভার জানি, ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফ্লেভার। আর আমি সম্ভবত স্ট্রবেরিটা নিব, স্ট্রবেরিটা দাও আমাকে। আরও কয়েক প্রকার ফ্লেভারের কথা বললো, স্ট্রবেরি হালকা, এটার সাথে কি তুমি আম কিছু দেওয়া যায় ইলিয়াস, এটার সাথে আম বা এই জাতীয় আরও দুই একটা ফ্লেভার, একটা ফ্লেভার সিলেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ভাবিটা তুমি তোমার মন মতো দিও। না আগুন পানির কিছু ব্যাপার নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজার একটা বিষয় আসলে, না খেতে ওটা কেউ মানে ই করতে পারবে না, অনেক সুস্বাদু এবং খুবই চমৎকার। তো যাই হোক, আমাদের সাথে আজকে আছেন আমাদের ছোট ভাই, এই পাশে আছে অপু, সুমন তো আছে, আছেন অপু, আর আছেন আমাদের চির সবুজ আমার বন্ধু ফয়সাল। সবুজ বললাম, আর কিছু বললাম না, সবুজ ভয়ে পান খায় নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে ও মিস করলো। তো যাই হোক, আমি ট্রাই করতেছি এবং আমি আমার বউকে নিয়ে ট্রাই করাবো এই পানটা। তো সবাই দোয়া করবেন বিশেষ করে ইতিহাসের জন্য, আর এই আমাদের পানটা সবাই ট্রাই করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওকে উৎসাহিত করার জন্য, বা এই উদ্যোগ হিসাবে যেন সফল হয় সেই জন্য আপনারা একবার এসে, একবার হলে এসে পানটা ট্রাই করবেন, সত্যি অসাধারণ। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভরাত্রি।